শীতের হিমেল হাওয়া শুরুর সাথে সাথে নিজেদের জীবন বাঁচাতে হাজার মাইল দূর থেকে উড়ে আসা অতিথি পাখির কলকাকুলিতে মুখর হয়ে উঠেছে মহাদেবপুরের আত্রাই নদী। পাখির নিরাপত্তা আর নিরাপদে বিচরণে নদীতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। স্রোতহীন নদীর স্বচ্ছ জলরাশির সাথে মিতালি করে দিনভর খুনসুটিতে মেতেছে এসব পরিযায়ী পাখি। পানকৌড়ি, রাঙামরি, ছোট সরালি ও বালিহাঁস নামক পরিযায়ের পাখির বেশি দেখা মিলছে এখানে। গেল কয়েক বছর ধরে শীত মৌসুমের আগে এসব অতিথি পাখির আগমন এবং তাদের ডানা ঝাপটানো ও জলকেলিতে মুগ্ধ দর্শনার্থীরা। পাখিরা পরিবেশকে সুন্দর রাখে, আর হচ্ছে সকালে যখন আমরা হাঁটতে বের হই তখন অতিথি পাখি দেখা মেলে, আর হচ্ছে বিকালে যখন আমরা হাঁটতে বের হই তখন অতিথি পাখিরা আর হচ্ছে কিচির মিচির শব্দ করে ডাকে। আর অতিথি পাখিরা গাছে বিভিন্ন রকমের ফল এসব খেয়ে এবং নদীতে বিভিন্নভাবে উড়াউড়ি করতে থাকে, আর আমাদের পরিবেশকে অনেক সুন্দর করে তোলে অতিথি পাখি। এখানকার পরিবেশ অনেক সুন্দর। এই পরিযায়ী পাখিদের একটা নিরাপদ অভয়াশ্রম তৈরির জন্য গাছের ডালপালা, বাঁশ, কচুরিপানা ইত্যাদি দিয়ে আমরা পরিযায়ী পাখিদের একটা নিরাপদ অভয়াশ্রম তৈরি করি। প্রথম দিকে অল্প সংখ্যক পাখি আসতো, এখন আমাদের নিরাপত্তা দেওয়ার কারণে এখন বিপুল সংখ্যক পাখি এই অভয়াশ্রমে প্রতি শীতে আগমন ঘটে। এই পাখিদের নান্দনিক সৌন্দর্য, পাখিদের জলকেলি, উড়াউড়ি, এই সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী আসে এই পাখিদের সৌন্দর্য উপভোগ করার জন্য। এবং বিভিন্ন মিডিয়াতে প্রচার হওয়ার কারণে এখানে আরও অনেক মানুষ জানতে পেরেছে যে এখানে একটা পাখির অভয়াশ্রম গড়ে উঠেছে। এখানে তার পাশাপাশি যেই ডেজার মেশিনগুলো অবস্থান করছে এই মেশিনগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া দরকার, তা না হলে ধ্বংস হবে এই পক্ষে পাখির অভয় আশ্রমটি। অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে, মন খারাপ থাকলে এখানে আসলে ভালো হয়ে যায়। আর এখানে একটা
হাজার হাজার পাখি আসছে, এই পাখিগুলায় নদীতে বালি তোলার জন্য মেশিনের শব্দতে পাখিগুলো উড়ে যায়। পাখিদের অবাধ বিচরণ নিশ্চিত করতে নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন তুলে দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। মহাদেবপুর উপজেলার মধুবন এবং কুঞ্জবন এলাকায় পাখির একটা অনেক অনেক বড় একটা সংখ্যা আসে সব সময়। শীতকালে বিশেষ করে এই পাখির সংখ্যাটা অনেক বেড়ে যায়। বিভিন্ন ধরনের পাখি, যেমন বিভিন্ন পরিযায়ী পাখির মধ্যে সরালি আর দাঙা ময়ূরী বা এই টাইপের পাখি এখানে ভিড় করে। এবং বেশ কিছুদিন আগেও এখানে বালুমহলের কারণে, বালুমহলের যে শব্দের কারণে এখানে পাখির যার পাখি পাখির জন্য বসবাসের জন্য অনেক সমস্যা হচ্ছিল। সেক্ষেত্রে আমরা বালুমহল যারা লিজ নিয়েছে আমরা ওনাদেরকে বলে দিয়েছি যে এখানে কোনো কোনো বালুমহল চলবে না আর কি। এখন কিন্তু ওখানে বালুমহলের আর কোনো সাউন্ড হচ্ছে না, বিধায় এখন আগের যেরকম পাখির যে স্রোতটা ছিল এখন কিন্তু